বিয়ানীবাজার উপজেলার 10টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 26 ডিসেম্বর। বিরামহীন প্রচারণায় জমে উঠেছে উপজেলার 3 নং দুবাক ইউনিয়ন পরিষদ নির্বাচন। সময় যতক্ষণে আসছে প্রার্থীরা তাদের শক্ত অবস্থান জানান দিচ্ছেন। নির্বাচনে মাঠে এবার চমক দেখাচ্ছেন চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জালাল আহমদ। 3 ওয়ার্ডের ঐক্যের প্রার্থী হিসেবে সমর্থন পাওয়ায় ভোটের মাঠে তিনি অনেকটা এগিয়ে রয়েছেন। শেষ সময়ের প্রচারণায় জালাল আহমদের চশমা প্রতীকের সমর্থনে বৃহস্পতিবার মিছিল, শোডাউন ও পথসভা করেন ভোটার সমর্থকরা। ইউনিয়নের দুবাগ বাজারস্থ সুপ্রিম কমিউনিটি সেন্টারে আয়োজিত পথসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে ভোটার সমর্থকরা মিছিল সহকারে অংশ নেন। চশমা প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শ্যাওলা সেতু এলাকা, পথসভা রূপ নেয় বিশাল জনসভায়। ইউনিয়নের ভোটার শাহেদ আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জালাল আহমদ। এ সময় তিনি ইউনিয়নের প্রতিটি নাগরিকের কাছে ভোট কামনা করেন। ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয় করব। আমরা দলীয় দরকার আছে, কারণ হলো আমরা যেভাবে দেখা যায় জয়ের সুর, এইভাবে অন্য প্রার্থীরা আমার নেতাকর্মী রূপে আর দিল করবে। আপনারা সহ্য করিয়া থাকবেন, ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে 26 তারিখে জয় করব। কি বলবো, আপনারা প্রত্যেক গ্রামে আসিয়া আমার মিছিলকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং মন দিয়ে আপনারা আমার সাথে আছেন বলিয়া আমি প্রমাণ পাইছি। আপনারা আপনারা বাড়ির গিয়া মাথা ছিঁড়ে আমার সালাম দিবা আর হইবা আমার নাকি 26 তারিখ চশ্মাবাক্কায় ভোটটা দিতা। আমাদের ইউনিয়নের যত বিদেশি প্রবাসী আছেন বা মিডিল ইস্টে আছেন, সবার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ এই দুবাগ ইউনিয়নকে মডেল ইউনিয়ন করিয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আজির উদ্দিন লাভু, মাখুই মিয়া, আমির উদ্দিন, মুখুই মিয়া, শওকত আলী, সখা মিয়া, আশকর আলী, সুহেল আহমদ চৌধুরী। নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে চশমা প্রতীকের সমর্থনে বক্তারা বলেন, আধুনিক ও মডেল ইউনিয়ন বিনির্মাণে জালাল আহমদের বিকল্প নেই। সৎ ও যোগ্য প্রার্থী জালাল আহমদ বিজয়ী হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমবন্টন ও উন্নয়ন নিশ্চিত হবে। চশমার ওজন দেখবে আজকে সামান্য একটা চমক দেখানো হয়েছে। আগামী 26 তারিখ আমাদের চশমার গায়ে বল দিয়ে আমরা প্রমাণ করব আমাদের কর্তব্য। আগামী 26 তারিখ প্রত্যেকের চশমা মার্কায় ভোট দেওয়া নিজ নিজ দেখতে আমরা দলাবাইকে জয়ের মালা ইনশাআল্লাহ বিকাল 4টার সময় 6 ঘটিয়ার সময় জয়ের মালা দিয়া যুক্ত করে আমরা প্রমাণ করব যে আমরা দুবাগ ইউনিয়নের প্রত্যেকটি মানুষ আমরা যোগ্য ব্যক্তি চাই। ন্যায়ের প্রতীক, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতীক হচ্ছে চশমার প্রতীক। এই চশমার প্রতীক হচ্ছে আগামী দিনে আগামী 5 বছরের উন্নয়নের প্রতীক। এই চশমার প্রতীক হচ্ছে গৃহহীন মানুষের অন্য ব্যস্ত বাসস্থানের ব্যবস্থা করার প্রতীক হচ্ছে এই চশমার প্রতীক। দুবাগ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 16,630 জন, যার মধ্যে মহিলা ভোটার 8,217 জন এবং পুরুষ ভোটার 8,413 জন। চেয়ারম্যান পদে ওই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও 3 স্বতন্ত্র প্রার্থী সহ মোট 4 জন অংশ নিচ্ছেন এবারের নির্বাচনে। সৈয়দা আকি হক, এবিটিভি।